আমরা এবার পড়তে যাচ্ছি দেখো লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টের ডেফিনেশনটা মোটামুটি আমাদের প্রত্যেকেরই জানা, আমরা এর আগে বহুবার লিমিট পয়েন্ট পড়েছি। লিমিট পয়েন্টের ডেফিনেশন আর এর ক্ষেত্রে, দ্যাট ইজ ইউক্লিডিয়ান লাইনের ক্ষেত্রে কি ছিল, না একটা পয়েন্টকে আমরা কোনো সেটে লিমিট পয়েন্ট বলবো যদি ওই পয়েন্টকে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাই যে ওই পয়েন্ট বাদে অ্যানাদার একটা পয়েন্ট কন্টেন করবে, বা ওই সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। দুটো আমরা ডেফিনেশন কিন্তু লিমিট পয়েন্টের দেখেছি এবং দুটো ডেফিনেশন ইকুইভ্যালেন্ট সেটাও প্রমাণ করেছি। তোমাদের কাছে খাতা আছে, খাতা খুললেই পেয়ে যাবে যে দুটো ডেফিনেশন ইকুইভ্যালেন্ট সেটাও প্রমাণ করেছিলাম। লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকবে সেটাও কোনো ব্যাপার নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। আর লিমিট পয়েন্টের ক্ষেত্রে আমরা সেখানে ডিলিটেড নেবারহুডটাকে সেই জন্য কনসিডার করতাম যে ওর ডিলিটেড নেবারহুড একটা পয়েন্ট কন্টেন করবে, আর যদি নর্মাল নেবারহুড বলি তাহলে ও বাদে একটা পয়েন্ট কন্টেন করবে। এখানে সেই ওপেন ইন্টারভ্যালটাই ওপেন স্ফেয়ারে কনভার্ট হয়ে যাবে আর কিচ্ছু না। তাহলে এখানে লিমিট পয়েন্টের ডেফিনেশন কী হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু লিমিট পয়েন্ট হওয়া না হওয়া এটা কিন্তু মেট্রিকের উপরে ডিপেন্ড করবে। ওকে, এটা কিন্তু মেট্রিকের উপরে ডিপেন্ড করবে। মেট্রিক যেমন হবে তার গ্রাউন্ডে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো প্রথমে আমি এখানে মেট্রিক স্পেস নিচ্ছি এক্স ডি, একটা পয়েন্ট এ বিলংস টু এক্স, তাকে আমরা এক্স এর সাবসেট এ এর লিমিট পয়েন্ট বলবো যদি প্রত্যেকটা ওপেন স্কোয়ার ইন এক্স ডি উইথ সেন্টার অ্যাট এ, দ্যাট ইজ এ কে সেন্টার করে আমরা যে কোনো ওপেন স্কোয়ার নিই না কেন, সেই ওপেন স্কোয়ার এ বাদে অ্যাটলিস্ট একটা পয়েন্ট ক্যাপিটাল এর কন্টেন্ট করবে, তবেই আমরা এ কে বলবো এক্স ডি এই ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট। স্মল এ এলিমেন্টটা ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট হবে যদি যে কোনো একটা ওপেন স্ফিয়ার এ কে বেস করে, একে সেন্টার করে যদি আমরা বানাই, সে এ বাদে ক্যাপিটাল এ সেটের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কন্টেন্ট করবে। তার মানেই আমরা বলতে পারি এসএআর স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ ইন্টারসেকশন ক্যাপিটাল এ, দ্যাট ইকুয়ালস টু ফাইভ হতে হবে। এসএআর স্ল্যাশ এ, তার মানে এসএআর এর মধ্যে থেকে আমরা সেন্টারকে বাদ দিয়ে দিলাম, এ পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, তার সাথে এর ইন্টারসেকশন ক্যাপিটাল এর ইন্টারসেকশন নন এমটি হতে হবে। অথবা আমরা এভাবেও বলতে পারি এসএআর ইন্টারসেকশন ক্যাপিটাল এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট স্মল এ, এটাও বলতে পারি। দুটো ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ মোদ্দা কথা এসএআর এর সাথে এর ইন্টারসেকশনের মধ্যে এ পয়েন্টটাকে রাখা চলবে না, তার জন্য তুমি ওকে এসএআর থেকেও বাদ দিতে পারো অথবা তুমি এ থেকেও বাদ দিতে পারো। আমরা আগেও জেনেছিলাম এখনও সেই কনসেপ্ট একই আছে, লিমিট পয়েন্ট কোনো সেটের সে কিন্তু সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। আইসোলেটেড পয়েন্ট, আমরা একটা পয়েন্টকে আইসোলেটেড পয়েন্ট কখন বলি যদি ওই পয়েন্টের নেবারহুড ওই পয়েন্ট বাদে আর কাউকে কন্টেন্ট করবে না এ সেটের। তাহলে এখানে কী হবে, ওই পয়েন্টকে বেস করে আমরা অ্যাটলিস্ট একটা ওপেন স্কোয়ার পাবো যে শুধুমাত্র ওই পয়েন্টকেই কন্টেন্ট করবে। তাহলে ডেফিনেশনটা দেখে নাও, ওই একই রকম প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স ডি বি এ মেট্রিক স্পেস অ্যান্ড এ সাবসেট অফ এক্স। ইফ ইট ইজ সো হ্যাপেন্স দ্যাট ফর সাম পয়েন্ট এ বিলংস টু এ, উই ক্যান ফাইন্ড অ্যাটলিস্ট ওয়ান ওপেন স্কোয়ার ইন এক্স ডি উইথ সেন্টার অ্যাট এ হুইচ কন্টেন্স নো পয়েন্ট অফ দ্য সেট এ এক্সেপ্ট এ। দেখো, যে সেটের আমরা যে পয়েন্টকে গ্রাউন্ডে আমরা ওপেন স্কোয়ার বানাচ্ছি, যে পয়েন্টের গ্রাউন্ডে আমরা ওপেন স্কোয়ার বানাচ্ছি, সেই পয়েন্টটাকে তো অটোমেটিক্যালি ওপেন স্কোয়ার কন্টেন্ট করবে, এটা তো আমরা কোনোদিন অস্বীকার করতে পারি না। যে পয়েন্টের রেসপেক্টে আমরা ওপেন স্কোয়ার বানাচ্ছি, যাকে সেন্টার বানিয়ে, সেই পয়েন্টের রেসপেক্টে সেই পয়েন্টটাকে তো কন্টেন্ট করবেই। তাহলে আইসোলেটেড পয়েন্ট হতে গেলে ওই পয়েন্টটি বাদে ক্যাপিটাল এ সেটের ওই ওপেন স্কোয়ার আর কোনো পয়েন্ট কন্টেন্ট করবে না। এবার এ পয়েন্ট যেহেতু এসআর এর মধ্যে আছে, তাহলে ও অটোমেটিক্যালি আইসোলেটেড পয়েন্ট হবে। এবং এখানে একটা বেসিক প্রপার্টি, যে পয়েন্টটা আইসোলেটেড পয়েন্ট হবে তাকে কিন্তু ক্যাপিটাল এসেটের মধ্যে থাকতে হবে, দ্যাট ইজ আইসোলেটেড পয়েন্ট হওয়ার দুটো কন্ডিশন, একটা হচ্ছে এ পয়েন্টটাকে ক্যাপিটাল এর মধ্যে থাকতে হবে, দু নম্বর হচ্ছে এ পয়েন্টের গ্রাউন্ডে আমরা একটা ওপেন স্কোয়ার পাবো যে ক্যাপিটাল এ শুধুমাত্র এ পয়েন্টটাকেই কন্টেন্ট করবে আর কাউকে কন্টেন্ট করবে না। তাহলে আইসোলেটেড পয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক নাম্বার
পয়েন্টটা সেটের মধ্যে থাকবে, দু নাম্বার ওপেন স্কোয়ারটা ও বাদে ক্যাপিটাল এসেটের আর কোনো মেম্বার কন্টেন্ট করবে না। তার মানে এ বিলংস টু এ যদিও আইসোলেটেড পয়েন্ট হয় তাহলে অটোমেটিক্যালি সিঙ্গেলটন সেট এ সে একটা ওপেন সেট হবে, আদারওয়াইজ তো সম্ভব নয়। তাহলে এটাও আমরা একটা অল্টারনেটিভ ডেফিনেশন হিসেবে ট্রিট করতে পারি, যদিও এটার অ্যাপ্লিকেশন খুব কম, যে এ বিলংস টু এ ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট অফ ক্যাপিটাল এ ইফ অ্যান্ড অনলি সিঙ্গেলটন সেট এ ইজ অ্যান ওপেন সেট ইন দ্য সাবস্পেস এ ডি অফ এক্স ডি। দ্যাট ইজ সিঙ্গেলটন সেট এ, এটা হচ্ছে এ ডি অফ এক্স ডির একটা ওপেন সেট হবে, কারণ সিঙ্গেলটন সেট এ একাই এক্ষেত্রে একটা ওপেন সেট হবে। কেন? তার কারণ এসে আর ক্যাপিটাল এর এ বাদে আর কোনো মেম্বারকে কন্টেন্ট করছে না, তার মানে এসে আর কি দিয়ে দিল, সিঙ্গেলটন সেট এ দিয়ে দিল ক্যাপিটাল এ সেটের গ্রাউন্ডে। তার মানে ক্যাপিটালে নিজেই একটা ওপেন সেট হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা ওপেন স্কোয়ার একটা ইটসেলফ ওপেন সেট। মনে রাখতে হবে আইসোলেটেড পয়েন্টের ক্ষেত্রে যদি এক্সিস্ট করে তাহলে সে কিন্তু সেটের মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে অ্যাডহেরেন্ট পয়েন্ট। আমরা একটা পয়েন্টকে অ্যাডহেরেন্ট পয়েন্ট কখন বলি? আইদার সে এ সেটের লিমিট পয়েন্ট হবে অথবা সে আইসোলেটেড পয়েন্ট হবে। দ্যাট ইজ লিমিট পয়েন্ট হলে সে কিন্তু সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, আর আইসোলেটেড পয়েন্ট হলে সে সেটের মধ্যে ডেফিনেটলি থাকবে। দ্যাট ইজ অ্যাডহেরেন্ট পয়েন্ট যদি সেটের মধ্যে থাকে তাহলে আইসোলেটেড পয়েন্ট হবে, আর যদি না থাকে তাহলে ডেফিনেটলি লিমিট পয়েন্ট হবে। আইসোলেটেড পয়েন্টের ক্ষেত্রে আমরা ডেফিনেশন বলছি এসএআর ইন্টারসেকশন এ সিঙ্গেলটন সেট এ হবে, আর লিমিট পয়েন্টের ক্ষেত্রে বলছি এসএআর ইন্টারসেকশন এ মাইনাস সিঙ্গেলটন সেট এ নট ইকুয়ালস টু ফাই হবে। দ্যাট ইজ এসএআর এর সাথে এ ইন্টার এ মাইনাস সিঙ্গেলটন সেট এ একটা নন এমটি রিলেশন দেবে, দ্যাট ইজ ক্যাপিটাল এ এর মধ্যে এ বাদে অ্যানাদার একটা পয়েন্ট কন্টেন্ট করবে। তাহলে এই দুটোকে পাঞ্চ করে আমরা কি বলতে পারি, এসএআর ইন্টারসেকশন এ অলওয়েজ নট ইকুয়ালস টু ফাই ইন কেস অফ অ্যাডহেরেন্ট পয়েন্ট। এটার ব্যাখ্যা দুভাবে হবে, অ্যাডহেরেন্ট পয়েন্ট মানে দুটো জিনিস হতে পারে, আইদার আইসোলেটেড পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট। যদি আইসোলেটেড পয়েন্ট হয়, আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী এসএআর ইন্টারসেকশনে একটা মাত্র পয়েন্টকে হোল্ড করবে, সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট এ। আর যদি অ্যাডহেরেন্ট পয়েন্টটা লিমিট পয়েন্ট হয় তাহলে এসএআর ইন্টারসেকশন ক্যাপিটাল এ মাইনাস স্মল এ অ্যাজ এ সিঙ্গেলটন সেট, আমি আগেই দেখিয়েছি এই যে এটা এটা নট ইকুয়ালস টু ফাই হবে। দ্যাট ইজ এসএআর এর সাথে এ স্ল্যাশ সিঙ্গেলটন সেটে একটা নন এমটি রিলেশন তৈরি করবে, তার মানে এসএআর ইন্টারসেকশনে নট ইকুয়ালস টু ফাই হবে। দ্যাট ইজ যদি অ্যাডহেরেন্ট পয়েন্টটা আইসোলেটেড পয়েন্ট হয় তাহলে ডিরেক্টলি এটা নট ইকুয়ালস টু ফাই, যদি লিমিট পয়েন্ট হয় এটা ইন্টারসেকশন এ মাইনাস সিঙ্গেলটন সেটে নট ইকুয়ালস টু ফাই। দ্যাট ইজ ইন আইদার কেস এসএআর ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু ফাই, ইন আইদার কেস এসএআর ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু ফাই। এটা অ্যাডহেরেন্ট পয়েন্টের একটা প্রপার্টি, লিমিট পয়েন্ট হলেও হবে, কারণ সেক্ষেত্রে এ বাদে অ্যানাদার একটা পয়েন্ট কন্টেন্ট করবে, আইসোলেটেড পয়েন্ট হলেও হবে, সেক্ষেত্রে ডেফিনেটলি এসএআর ইন্টারসেকশনে সিঙ্গেলটন সেট এ কে দেবে। তাহলে সেটাই এখানে দেখো ডেফিনেশনে বলা আছে, বলেছে এক্স ডি বি এ মেট্রিক স্পেস অ্যান্ড এ সাবসেট অফ এক্স, এ পয়েন্ট এ ইজ সেড টু বি অ্যান অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ এ ইফ আইদার ইট ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এ ইন এক্স ডি অর অ্যান আইসোলেটেড পয়েন্ট অফ দ্য সেট এ ইন এক্স ডি। তাহলে অ্যাডহেরেন্ট পয়েন্ট হলে অটোমেটিক্যালি এসএআর ইন্টারসেকশনে নট ইকুয়ালস টু ফাই হবে। এর প্রত্যেকটা পয়েন্ট এ হয় লিমিট পয়েন্ট হবে অথবা আইসোলেটেড পয়েন্ট হবে। ওকে, যদি সেটা না হয় তাহলে অটোমেটিক্যালি এসএআর ইন্টারসেকশনে ফাই হয়ে যাবে, বাট সেটা তো কখনো পসিবল নয়, কারণ এসএআর এর মধ্যে আর কেউ থাক না থাক এ নিজে তো আছে। তাহলে এসএআর এর মধ্যে যেহেতু এ আছে তাহলে এসএআর ইন্টারসেকশন এ এবং এ যেহেতু এ এর মধ্যে আছে অলওয়েজ নট ইকুয়ালস টু ফাই হতে হবে। তার মানে এর প্রত্যেকটা পয়েন্ট আইদার লিমিট পয়েন্ট হবে অথবা আইসোলেটেড পয়েন্ট হবে। আর যদি এমন হয় যে এসএআর ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ নট ইকুয়ালস টু ফাই তাহলে লিমিট পয়েন্ট হবে, সুতরাং আইদার লিমিট পয়েন্ট হবে অথবা অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে। ওকে, তাহলে অ্যাডহেরেন্ট পয়েন্ট
সেটের মধ্যে কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। অ্যাডেরেন্ট পয়েন্ট সেটের মধ্যে থাকবে যদি সে আইসোলেটেড পয়েন্ট হয়, আর যদি লিমিট পয়েন্ট হয় তাহলে সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি অ্যাডেরেন্ট পয়েন্ট সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে।